शोकेर बयसे डिप्रेशन आहा जीवन सब आछे किन्तु मनेर भितर शांति नेई। हासि खुशी थाकि सब समय किन्तु मन खुले हासि ना बहुदिन। मृत्युर आग पर्यन्त आमार एकटा अफसोस थेकेई जाबे आमी बासार मतो करे बाँचते पारलाम ना। कि आजब दुनिया रे भाई, बेঁচে থাকতে কেউ দেখতে আসে না কিন্তু মরার পর কাপন উঠিয়ে দেখার জন্য পাগল হয়ে যায়। আমার সাথে কেন এমন হয়? পছন্দের কোনো কিছুই ভাগ্যে থাকে না। মনে হচ্ছে আমি সেই মানিব্যাগ থেকে হারিয়ে যাওয়ার ১ টাকা কয়েনটা হারিয়ে যাওয়ার পর কেউ আর আফসোস করেনি। মায়ের পেটের ভাইও আপন হয় না, এতে সন্দেহ করার কিছু নেই। এটা তো বাপের ভাই চাচাকে দেখলে বোঝা যায়। মাঝে মাঝে আমি ইচ্ছা করে বিপদে পড়ি কিছু মানুষকে চেনার জন্য। তাদেরকে চিনতাম না চিনলাম, তাদেরকে জানতাম না জানলাম। ৫ টাকা রুটি গেছে তাতে কি? কুকুরগুলোকে তো চিনতে পেরেছি। दुनिया केमन एटा आमाके शिखाइते शोना। आमी अनेक देखसी माटिते पड़े थाका फल केउ निते आसे ना आर गाछे थाका फल मानुष निशाना करे पाथर मारे। माझे माझे फैमिली मानुषेर कथा एतटाई खाराप लागे, तादेर दिके ताकिये आमी भाबी आमी होयतो मानुष, सेटा तारा भुलेई गेछे। सम्पर्क पुरानो होले भालोबासा कमे जाय, कथाटा तीता सत्य कथा, चरम सत्य कथा। आमी अन्येर विपदे जीवन दिये झापिये पड़ी किन्तु आमार विपदेर दिने आमार पाशे काउके पाइनि। आमी अनेक सुंदर एई कथाटा आर केउ ना आमार मा आमाके बोलछे। हैप्पी आछो ना? आमार हासिटुकु केड़े निये। जीवने प्रचुर टाकार दरकार आर मानुष शुधु ज्ञान देय। सरि एत भालोबासार परेओ आमी तोमार मनेर मतो होते पारलाम ना। बेईमान आपनजनराई हय, एते सन्देह करा किछु नेई। नयतो शत्रुरा कि करे जाने आमार दुर्बलता कोथाय। हताश हबेन ना, दुःख कष्टेर माझेओ एकटु मुस्के हासुन, देखबेन जीवन एमनितेई सुंदर हये गेछे। तार जोन्नो जत आपनि होक ना केन निजेर दुर्बलतागुलो कखनोई प्रकाश करते जेओ ना। आमार स्वप्नगुलो आमार मतोई व्यर्थ। किछु मानुष कखनोई भेबे देखे ना ताদের আচরণের উপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধুমাত্র তাদের নিজের স্বার্থটাই বোঝে। হেরে গেলে চলবে না, দুঃখের মাঝে সুখকে খুঁজে নিতে হবে, কারণ হাজারো স্বপ্ন পূরণ করা বাকি। জীবনের অন্যতম সেরা জিনিস হলো একজন ভালো বিশ্বস্ত বন্ধু পাওয়া। অনেক বুঝিয়েও যখন পারলাম না তখন নিজেই সরে আসলাম। কিসের প্রেম কিসের ভালোবাসা, এখন তো আমায় ধরছে টাকার নেশায়। ঘুমালে আত্মার শান্তি শুরু আর জাগলেই হিসাব শুরু। আমি নিজের এতটা খারাপ সময় দেখে আসছি যে অন্যের খারাপ সময় দেখলেই চোখে পানি চলে আসে। আমার সাথে কেন এমন হয়? সবাই আমাকেই কষ্ট দেয়। আমার এই মনে আর কাউকে জায়গা দিব না, কারণ আমার এই মনটা সেও ভাঙছে যাকে আমি আমার চাইতেও অনেক বেশি বিশ্বাস করতাম। যদি থাকে পকেটে টাকা তাহলে কালো চেহারা দিয়েও যায় গল্প লেখা। যে মানুষটা আমার সঙ্গে একটা সময় কথা না বলে থাকতে পারতো না আর আজকে তার ব্যবহার দেখলে স্পষ্ট বোঝা যায় আমার তার জীবনে আর কোনো দরকার নেই। যতটুকু অবহেলা করার করে নাও, কারণ তোমার শহরে আসি বা কতদিন। জানি না ভাগ্যে কি লেখা আছে, কিন্তু বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। গভীর রাতের সময়গুলো মানুষকে অনেক কিছু ভাবায়। ছেলেরা খারাপ, ছেলেরা বেঈমান, ছেলেরা ধোঁকাবাজ, কারণ তারা তাদের কষ্টগুলো কাউকে বলতে পারে না। কঠিন অসহ্য লাগতেছে দুনিয়াটা, কারণ আশেপাশে আপন বলতে কাউকে পাচ্ছি না। যাদেরকে পাচ্ছি সবাই মুখোশধারী। নিজের ভাইও কখনো আপন হয় না, এটা আমার বাপের ভাই চাচাদের দেখেই শিখছি। এখন আমি হাসি খুশি থাকতে অনেক পছন্দ করি, কারণ আমি কষ্ট অনেকের থেকেই পাইছি। কিছু মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে বোঝা যায় আমি কতটা আপন। একবারও খোঁজ নিয়ে দেখে না যে মানুষটা কেমন আছে। সময় এখন এমন হয়ে গেছে খুব বেশি কষ্ট পেলেও চুপ করে থাকি। আমি তোমাকে ভালোবাসি কিন্তু বিশ্বাস করি না। পুরুষ খুবই রহস্যময় একটা চরিত্র, যা দিবেন তার দ্বিগুণ ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা বা অবহেলা। দিন শেষে বেঈমানগুলোই ভালো থাকে। তিতা সত্য কথা, চিরন্তন সত্য কথা। যতটা দেখো পুরোটাই অভিনয়। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আমার আপন আমি নিজেই সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। আমার কাছে টাকা না থাকলে রক্তের মানুষ আমার আপন না। দিন শেষে সৃষ্টিকর্তা ছাড়া কেউ নেই আমাদের ভালোবাসার, ভালো রাখার। আমার মানুষটাকে যে পাইছে সে অনেক ভাগ্য নিয়ে জন্মাইছে। হে আল্লাহ, তুমি আমাকে সারা জীবন দুঃখ কষ্ট দাও, কিন্তু পরকালে ছোট্ট একটা জান্নাতের বাগান দিও। অভিযোগ করছি না, কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছা হয় জীবনটা এমন না হইলেও পারত। ভিতরটা না অল্প বয়সেই পুড়ে ছাই হয়ে গেছে। কেউ ভুল করলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন, কথা দিয়ে আঘাত করবেন না, কারণ এটা হৃদয়, যে কোনো কথাতেই হৃদয় ক্ষতবিক্ষত হতে পারে। কাউকে এতটা কষ্ট দিও না যে আল্লাহর সামনে তোমার নাম নিতে গিয়েও কান্না করে দেয়, কারণ হৃদয় ভাঙা কষ্টতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। চোখের পানি ফেলে কারো আপন হওয়া যায় না, যে আপন সে কখনো চোখের পানি ফেলতেই দেয় না। মানুষের জীবন ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো বড় হয়ে সে একটা 3 তলা বাড়ি বানাবে। তারপর সে মনে মনে ভাবতে লাগলো 3 তলা বাড়ি বানাতে হলে আমাকে মানুষের মতো মানুষ হতে হবে এবং ভালোভাবে লেখাপড়া করতে হবে। তারপর সে লেখাপড়া করতে লাগলো। লেখাপড়া শেষ করার পর সে চিন্তা করলো এখন আমার একটা ভালো চাকরি পেতে হবে। চাকরি পাওয়ার পর সে ভাবতে লাগলো এখন আমাকে একটা বিয়ে করতে হবে। তারপর সে বিয়ে করলো। বিয়ে করার পর সে আবার ভাবতে লাগলো এখন আমাদের ঘর আলোকিত করতে একটা সন্তান লাগবে। তারপর সে একটা সন্তান নিল। সন্তান হওয়ার পর ভাবতে লাগলো এখন আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে। তারপর তার সন্তান বড় হলো, লেখাপড়া শেষ করলো, একটা ভালো চাকরিও নিল, কিন্তু তার বাবা সেই স্বপ্নটা এখনো পূরণ হয়নি, সেই 3 তলা বাড়ি। তারপর সে আবার ভাবতে লাগলো এখন আমার সেই তিনতলা বাড়িটা বানাতে হবে। তারপর সে মনের মতো করে সেই বাড়িটা বানালো, যেমন তার স্বপ্ন ছিল ঠিক তেমনটি বানালো, নিজ হাতে সাজিয়ে গুছিয়ে বানালো। বাড়িটা কমপ্লিট হওয়ার পর সেই বাড়িতে উঠলো, কিন্তু বাড়িতে ওঠার কয়েকদিন পরেই লোকটা মারা গেল। সত্যি মানুষের জীবন ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। সেদিন রাতে বাসায় ফেরার সময় একটা টং দোকানে চা খেতে বসলাম। দোকানে বসতে গিয়ে দেখলাম একজন বয়স্ক প্রতিবন্ধী মহিলা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমার দেখে মায়া হলো, জিজ্ঞেস করলাম চাচি চা খাবেন? কিন্তু তার উত্তর শুনে আমি থ হয়ে গেলাম। তার উত্তর ছিল এমন, না বাবা আমি চা খাবো না, আমি এখানে চায়ের দোকান বন্ধ করলে তোমাদের বসার জায়গায় আমি ঘুমাই, মাঝে মাঝে তো দোকানদার পানি ঢেলে যায়, তখন আমার ঘুমাতে অনেক কষ্ট হয়। এটা শুনে আমি তার হাতে কিছু টাকা দিয়ে বললাম চাচি সকালে নাস্তা করে নিয়েন। সে অনেক খুশি হলো আর আমার জন্য দোয়া করলো, আর বলতে লাগলো বাবা আমার যখন বাবা মা ছিল তখন আমার কোনো কষ্ট ছিল না, মা বাবা মারা যাওয়ার পর ভাইয়ের কাছে থাকতাম, ভাইও এক সময় মারা যায়, এখন আমি এই শহরে শুধুই একা, আমার বাড়ি ঘর কিচ্ছু নেই। আমি মনে মনে ভাবতে লাগলাম একজন মেয়ে হয়ে এই শহরে বেঁচে থাকা কতটা কষ্টের, তার মধ্যে আবার বৃদ্ধ বুদ্ধি প্রতিবন্ধী, তার জীবনটাতে কতটা কষ্টের সেটা বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই। আমরা তো শুধুমাত্র পারি দুটো টাকা তার হাতে ধরিয়ে দিতে, কিন্তু আমরা কি জানি তাদের জীবন সংগ্রামটা কতটা ভয়ানক? এই শহরে এমন হাজারো মানুষ আছে যাদের বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, শীতের বস্ত্র থাকে না, তারপরেও তারা বেঁচে আছে। কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা তিন বেলা খেয়ে সুখে শান্তিতে থেকেও সব সময় তাদের মুখে একটা কথা শুনবেন, ভালো লাগে না, এ জীবন আমার আর ভালো লাগে না, এত কষ্ট আর ভালো লাগে না। কখনো কি তাদের সঙ্গে আপনার জীবনটা মিলিয়ে দেখেছেন? আপনি আমি কতটা ভালো আছি? তোমাকে যে যতটুকু ভালোবাসে তুমিও তাকে ঠিক ততটুকুই ভালোবাসো, বেশি ভালোবাসতে যেও না, কারণ আজকাল বেশি ভালোবাসলে মানুষ সস্তা বানিয়ে বসে এবং ছুড়ে ফেলে দেয় মূল্যহীন ভেবে। পুরুষের এক চোখে প্রিয়তমা আর দ্বিতীয় চোখে পরিবার, আর তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। এই দুনিয়াতে কেউ নেই তাকে মন থেকে বোঝার। একটা পুরুষকে মোমের সঙ্গে তুলনা করাই যায়, কারণ মোমের মতোই সারাটা জীবন পুড়ে পরিবারকে আলো দিয়ে যায়। একটা পুরুষকে যান্ত্রিক মেশিনের সঙ্গে তুলনা করা যায়, কারণ টাকার বিনিময়ে একটা কোম্পানি পুরুষকে মেশিনের মতোই খাটায়। একটা পুরুষ যখন সারাদিন বাইরে পরিশ্রম করার পর ঘরে যে একটু শান্তি চাই, তাই সবার প্রতি আমার একটাই কথা, পরিবারের যে মানুষটা বাইরে থেকে এসেছে তার সাথে একটু ভালো ব্যবহার করুন, তাকে ভালোবাসুন, ছোট ছোট বিষয় নিয়ে তাকে ডিপ্রেশনে রাখবেন না। শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ঠিক ততদিন, মানুষের তোমার দরকার লাগবে যতদিন। অবাক হওয়ার কিছু নেই, এই দুনিয়াটা এমনই।